আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আসমিনা কুকিং চ্যানেল আজকেও আপনাদের সঙ্গে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাতে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম এবং ধনিয়া গুঁড়ো দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এই নাস্তাটি সন্ধ্যা চা নাস্তার সঙ্গে একদম জমে যাবে। বাড়িতে থাকা কিছু অল্প উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। দিয়ে আমি এখানে দুটো মেখে রেখেছি আলু সিদ্ধ করে, সেই আলু দুটি দিয়ে এই নাস্তাটি তৈরি হয়ে যাবে। ময়দার আলু দিয়েই এই নাস্তাটি আপনারা তৈরি করতে পারবেন। আপনারা ময়দার বদলে চালের গুঁড়ি ব্যবহার করতে পারেন, চালের আটা যাকে বলা হয়। তো এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে একটা ডো তৈরি করে নেবো। দেখতেই পাচ্ছেন ডোটা আপনারা, ডোটা থেকে আমি দুটো লেচি করে নেব। আপনার দেখিয়ে দিচ্ছি, এরকম লম্বাভাবে হাত দিয়ে একটু মেখে নেবেন, চাকুর সাহায্যে কেটে নেবেন। তো চাকুর সাহায্যে এভাবে কেটে নেবেন। কেটে নিয়ে একটা ডো নিয়ে এভাবে লম্বা লম্বা আকারে বেলে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে লম্বা করে বেলে নিয়ে দুটো সাইড থেকে সমানভাবে ভাগ করে নিয়ে একটা চাকুর সাহায্যে ছোটো ছোটো পিস করে নেবেন। এরকম ছোটো ছোটো পিস করে নেওয়ার ফলে নাস্তাগুলো দেখতেও ভালো লাগবে, খেতেও দারুণ হবে। একটা কাঁচা চামচের সাহায্যে একটু চাপ দিয়ে এরকম একটা শেপ দিয়ে নেবেন। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা শেপ এসে গেল। তো আমি নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবারে হালকা আঁচে ধীরে ধীরে ভেজে নেব। এখানে তেলটি গরম করে নিয়ে তারপরে গ্যাসটি লো আঁচে দিয়ে ভাজবেন। দেখবেন সবগুলো পারফেক্টভাবে ভাজা হবে, নাহলে দেখবেন ভিতরগুলো কাঁচা থেকে যাবে এবং সামনে থেকে পুড়ে লাল হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না। তো ধীরে ধীরে এভাবে লাল লাল করে ভেজে নেবেন। আমি তেল ছাড়িয়ে একটি প্লেটে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে নাস্তাগুলো। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। এই রকম নাস্তার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, এবং কমেন্ট করতে ভুলবেন না আপনাদের ভিডিওগুলো দেখতে কেমন লাগে বা আমার এই রেসিপিগুলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। তো ধন্যবাদ।